হাই গাইস, কি অবস্থা সবার? আশা করি আপনার সব অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি চেইনিং সম্পর্কে, আসলে চেইনিংটা কীভাবে কাজ করছে সেটাই আমরা আজকে একটু দেখব। সো আপনারা দেখতেই পাচ্ছেন, যখন আমরা ক্লিক হেয়ার এখানে ক্লিক করছি, দেখুন এটা কেমন হয়ে যাচ্ছে। সো রিলোড করে নিচ্ছি, ক্লিক হেয়ারে ক্লিক করছি অ্যান্ড আবার ক্লিক হেয়ারে ক্লিক করছি। সো এইরকম কাজটা আমরা কীভাবে করব সেটাই আজকে আমরা দেখব আজকের এই ভিডিওতে। সো আশা করি আজকের পুরো ভিডিওটি আপনি যদি দেখতে থাকেন, আশা করি আপনার এই যে কনফিউশনটা, এটা আমি কীভাবে ডিজাইন করেছি বা কীভাবে করলাম কাজটা, সেটা আপনাদেরকে আমি জানিয়ে দেবো। ওকে, সো এখন আমি সব কিছু মিশিয়ে দিয়েছি, এখন কিছু নাই, পুরো ইয়াটা এখন ব্ল্যাঙ্ক রয়েছে। সো এটা আমি এখন দেখাচ্ছি। ওকে, সো আমি যেটা করেছিলাম, আমি প্রথমে একটা পি ট্যাগ নিয়েছি এবং তার নিচে পি ট্যাগ নেওয়ার পরে এখানে লরেমের কিছু লেখা নিয়েছি, লরেমের 20টা লেখা নিয়েছি। নিচে আমি একটা বাটন ট্যাগ নিয়েছিলাম, বাটন অ্যান্ড বাটমের এখানে লিখেছিলাম যে ক্লিক হেয়ার। ওকে, ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার লিখেছিলাম অ্যান্ড এরকম ছিল। যখন আমি এখানে ক্লিক করেছি তখন ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো সেটা করার জন্য আমি মেইন ডট জেএসে যাবো এবং আমি এখানে সিলেক্ট করব, কাকে সিলেক্ট করব, সিলেক্ট করব হলো পি পিকে, মানে সরি, বাটনকে প্রথমে সিলেক্ট করবো, বিকজ আমি বাটনে ক্লিক করার পরেই ঘটনাটা ঘটিয়েছে। সো বাটনে আমি ক্লিক করছি, ক্লিক করার পরে আমার একটা ফাংশন হবে, ফাংশনটা হলো দেন সেকেন্ড ব্র্যাকেট, আপনার নিশ্চয়ই জানেন ফাংশন হলে কী হয়, অ্যান্ড এর মাঝখান দিয়ে আমাদের আবার লিখতে হবে। সো ডলার সাইন অ্যান্ড এখানে কী হবে, পিটাকে আমি টার্গেট করছি, পিটার কালার চেঞ্জ হবে। সো পিটার সিএসএস ফার্স্ট ব্র্যাকেট ব্যাকগ্রাউন্ড, তারপরে ব্যাকগ্রাউন্ডের পরে একটা কমা দিয়ে আবার কী কালার হবে সেটা আমি লিখে দিব, গ্রিন লিখে দিচ্ছি অথবা আবার রেড লিখে দিচ্ছি। এখান থেকে এটা মোটামুটি শেষ, এখান থেকে আমি কমা দিয়ে এটা শেষ করে নিলাম। সো এখন আমি যদি একটু রিলোড করি এবং এখানে যদি ক্লিক করি, না কাজ করছে না, এখানে দেখতে পাচ্ছেন মেইন ডট জেএস 5 নম্বর লাইনে আমার কিছু একটা ভুল দেখাচ্ছে। সো আমি এটা সরিয়ে দিলাম, সরিয়ে দেওয়ার পরে দেখাচ্ছে ঠিক, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে, মানে চেঞ্জ হয়ে গেছে। এখন যেহেতু আমরা চেইনিং ইউজ করবো, সো চেইন মানে কি, আমরা একটা সিকোয়েলের মতো, তাই না? জাস্ট একটার মধ্যে অনেক কিছু থাকছে। সো এটাই আমরা, এটাই আর কি দেখবো। সো আমি এখানে লিখছি স্লাইড আপ, স্লাইড আপ দিচ্ছি, প্রথমে স্লাইড আপ দিব, ধরেন 1000 দিচ্ছি, অ্যান্ড তারপরে নিচে আবার স্লাইড ডাউন, স্লাইড স্লাইড ডাউন দিলাম, স্লাইড ডাউন 1000 দিলাম, অ্যান্ড আমি একটু এখন দেখি কী হয়। এখানে ক্লিক করছি, প্রথমে আপ হয়েছে তারপরে ডাউন হয়েছে, ক্লিক করলাম আপ হলো তারপরে আবার ডাউন হলো, মানে আপ 1000, এটা প্যারামিটার যেটাকে বলে আর কি, কী বলা যায়, সেকেন্ডের হিসাবে আমি কনভার্ট করছি। সো দেখুন এই যে হয়েছে আর কি। তো এখানে যদি আমি আরও একটা বিষয় যদি ডট দিয়ে যদি অ্যাড করি, হাইট, হাইটে যদি অ্যাড করে দেয় তারপরে ওটা মোটামুটি কাজ করবে। যেমন ক্লিক করলাম আপ হলো, ডাউন হলো, হাইট হয়ে গেল, আর একবার দেখুন ক্লিক হলো, আপ হলো, ডাউন হলো, হাইট হয়ে গেল। সো এটা এভাবেই কাজ করে। আর এই যে সিএসএস ডট সিএসএস দিলে এখানে ব্যাকগ্রাউন্ডের কালার দেওয়া যেতে পারে, এভাবে আর কি দেয়। আর এখানে কোনো সেমিক্লোন বা ক্লোন বা কমা এগুলো কিছু হবে না, এরকমই আর কি হবে। সো ভালো করে দেখে নিন, এই কোডটা লিখলে হবে। আর এখানে জাস্ট প্রথমে নিয়েছি কি, প্রথমে নিয়েছি পি ট্যাগ, তারপরে বাটন ট্যাগ, আর এটা কোড লিখছে, আর কিছু নাই। সো আশা করি মোটামুটি আপনারা একটা আইডিয়া পেয়ে গেছেন যে এটা আসলে কীভাবে কাজ করে।